970 স্কোয়ার ফিটের 2 BHK নতুন ফ্ল্যাট ভাড়ায় দেখাতে এসেছি, ভাড়া মাত্র 1000 টাকা, ঠিক আছে, মেনটেন্যান্স নিয়ে। লোকেশনটা হচ্ছে শ্রীরামপুর ধুপিগাঁ, আর এটা শ্রীরামপুর স্টেশন, এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট মতো লাগবে, কারণ ভেতর দিক করে এসেছি, তখন একটাই কাছে পেয়ে যাচ্ছি। পেছন দিকে আমার দরজা, ঢুকছি পূর্ব দিকে মুখ করে, লেফট সাইডে পাচ্ছি ফার্স্ট আমাদের একটা কমন বাথরুম, ঠিক আছে, পরিষ্কার টয়লেট, কলফল সব কিছু লাগানো রয়েছে। তার পাশে পেয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট বেডরুম, বেডরুমটা যথেষ্ট বড় এবং এয়ারি, পূর্ব দিক পুরো খোলা। বেডরুমটার সাইজ আমার দেখে যা মনে হচ্ছে ওই 10.5 বাই 12 বা 12.5 এরকম কিছু একটা হবে। এখান দিয়ে পুরো পূর্ব দিক খোলা উপভোগ করতে পারো, প্লাস বাইরে দিতে পারছি। এটা আমাদের বারান্দা চলে আসছে, বারান্দার দিকটা, বারান্দা যথেষ্ট চওড়া আছে, ওপর দিয়ে পুরো গ্রিল ফিল কভার করা রয়েছে। বারান্দার এখান থেকে আপনারা কিন্তু গঙ্গা ভিউ পেয়ে যাচ্ছেন, ছাদ থেকে আরও ভালোভাবে গঙ্গাটা দেখা যাবে। আচ্ছা, এখানে যদি দরজা বলেন, সেই দরজার ব্যবস্থা আমি করতে পারি, যদি মনে হয় যে দরজা লাগানোর দরকার তাহলে লাগানো হবে, নলেজ এরকম ওপেন থাকতে পারি। আচ্ছা, এই পাশ দিয়ে আমি ঢুকেছিলাম, পুরো কমন এরিয়া, এতটা দুইটা কমন এরিয়া, দুইটা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি, ওপেন ডাইনিং কিচেন যেমন থাকে, এলসেপ করা ডাইনিং কিচেন পেয়ে যাচ্ছি এখানে। আমি কিচেনে সব ব্যবস্থা, চিমনি টিমনি কল ফল সব কিছুই পেয়ে যাচ্ছি, নিচের দিকে খালি কলটি এখানে নেই, বাদ বাকি সব কিছুই রয়েছে এখানে, ইলেকট্রিকের পয়েন্ট পয়েন্ট সবই পেয়ে যাচ্ছি। এরিয়াটা অনেকটা বড়, 970 স্কোয়ার ফিট, 2 BHK, তো এদিক খুলে দেখবো, বাদিক খুলে পেয়ে যাচ্ছি আমি এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছি, আর এটা আমাদের সেকেন্ড কমন বাথরুম। এই বাথরুমটা আমাদের গিজারের পয়েন্ট পয়েন্ট সব কিছু রয়েছে, আগেরটা কিন্তু এগুলো ছিল না। আচ্ছা, পাঁচ ফুট পর্যন্ত টাইলস করা, ওয়েস্টার্ন টয়লেটটা অবশ্যই। এখান থেকে বেরোলাম, বেরোনোর পর লেফট সাইডে পেয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড রুম, এটা হচ্ছে এই রুমটা আমাদের এসির পয়েন্ট রয়েছে, ওই রুমটা আমার এসির পয়েন্ট আপনাদের চোখে পড়েনি। এই রুমটাও পেয়ে যাচ্ছে আমাদের পূর্ব দিক খোলা, পুরোপুরি পূর্ব দিক খোলা, দক্ষিণে খাওয়া ভালো মতো পাওয়া যাবে, গঙ্গার কাছে, ধুবিঘাটের কাছে। এখান থেকে শ্রীরামপুর স্টেশন হেঁটে গেলে 5-6 মিনিট তো লাগবে, 5 থেকে 6 মিনিট, আর ধুবিঘাট যেতে তো 2 মিনিটও লাগবে না, খুবই কাছে। ফ্ল্যাট যদি পছন্দ হয় তাকে ইনবক্স করুন, বাইকের ইনবক্সে বলছি। থ্যাংক ইউ দাদা, বাই বাই।